वेलकम बैक टू द चैनल। आशा करছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা ইনফরমेटिव ভিডিও আর রিকোয়েস্টেড ভিডিও তো অবশ্যই, কারণ বেশ কিছুদিন আগে আমাকে এক দিদি ভাই জিজ্ঞাসা করেছিল যে আমাদের এখানে থাকতে মান্থলি কি রকম खर्चा হয়। আর তাছাড়া যে সমস্ত বন্ধু-বান্ধব বা ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে কথা বলি তারাও অনেক সময় জিজ্ঞাসা করে যে তোদের ওখানে কি রকম থাকতে কি রকম কি खर्चा হয়, কি রকম মান্থলি রেন্ট পড়ে। তো সেই জন্যই ভাবলাম এই টপিকটার উপর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর তাছাড়া যারা ধরো ইউএসএতে আসার প্ল্যান করছো বা অনেকেই এখানে পড়তেও আছে, তো তাদের জন্য এই ভিডিওটা খুব ইনফরমेटिव হবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে প্রথম দেখছো তাদেরকে জানিয়ে রাখি আমি হলাম রিয়া, আর এখানে রয়েছে আমার হাজবেন্ড রাজ। তো এই ভিডিওটা বানানোর জন্য আমাকে তো রাজের হেল্প নিতেই হবে, তার কারণ মেইনলি এই দিকটা রাজই হ্যান্ডেল করে। তো সেই জন্য আজকে আমি ওকে বলেছি যে চলো আজকে এই টপিকটার উপর আমি ভিডিও বানাবো আর তুমি আমাকে একটু হেল্প করবে। তো সেই জন্য ও আছে আমার পাশে আর আমি একটা লিস্ট নিয়েই বসেছি। তো চলো আমাদের টোটাল মান্থলি এখানে কি ধরনের এক্সপেন্স হয় তো সেটা দেখার জন্য তোমাদের তো আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসছে যেটা সেটা হচ্ছে রেন্ট। তো আমরা এটা রেন্টেড একটা অ্যাপার্টমেন্টে থাকি। তো এখানে মোটামুটি যারা থাকে তারা রেন্টেড অ্যাপার্টমেন্টেই থাকে, মানে যারা ধরো অন্য কান্ট্রি থেকে এখানে আসে আমাদের মতো, আমরা যেমন ইন্ডিয়া থেকে এখানে এসেছি তো আমরা এখানে রেন্টেড অ্যাপার্টমেন্টেই আছি। অনেকে চাইলে তারা বাড়িও কিনে নিতে পারে, কিন্তু অ্যাজ অফ নাও আমরা এখন রেন্টেড অ্যাপার্টমেন্টে আছি। হ্যাঁ, মানে বাড়ি কেনা এখানে অনেকেই যারা ইন্ডিয়ান আছে তারা এখানে বাড়ি কিনেছে, কিন্তু বাড়ি কেনা একটা মানে ফাইন্যান্সিয়াল একটা বড়সড় একটা লামসাম অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে হয়। তো এখানে লং টার্ম প্ল্যান যদি না থাকে তাহলে বাড়ি কেনা অনেকেই কেনে, কিন্তু মানে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন বলা চলে আর কি। তো আমরা যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি তো তোমাদেরকে জানাই যে আমাদের এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে 2BHK অ্যাপার্টমেন্ট। তো এখানে আমাদের মান্থলি রেন্ট পড়ে $1600। রেন্টেড অ্যাপার্টমেন্টের এই রেন্টটা কিন্তু বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। তো ধরো তোমরা যদি একদম মেন সিটিতে থাকো, মানে যে অঞ্চলগুলোতে ধরো অফিস হাব এরিয়া, তো সেই জায়গাতে যদি তোমরা অ্যাপার্টমেন্ট রেন্টে নাও তো তখন কিন্তু অবভিয়াসলি রেন্টটা একটু বেড়ে যায়। তো যদি তোমরা মেন ওই সিটি থেকে একটু দূরের দিকে লোকেশনের দিকে যাও তাহলে দেখবে যে রেন্টটা অনেকটাই কম। তো আমরা একদম কিন্তু মেন ওর অফিসের কাছাকাছি একটা অ্যাপার্টমেন্টে আমরা রেন্টে থাকি, তো সেজন্য আমাদের রেন্টটা একটু হাই। কিন্তু যদি এই লোকেশনটা থেকে আমরা একটু সাইডের দিকে যাই, মানে সিটি থেকে একটু সাইডের দিকে যাই, তাহলে কিন্তু এই রেন্টটা কিছুটা কমে যাবে। আছে 2BHK মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড কমিউনিটিতে যদি 2-bedroom অ্যাপার্টমেন্ট নিতে হয় তাহলে মোটামুটি $1600 থেকে $2200, মানে প্রায় $2200 এরকম মান্থলি রেন্ট কিন্তু এসে যায়। আর একটা ফ্যাক্টর এই অ্যাপার্টমেন্ট রেন্টের রেসপেক্টে হয় সেটা হচ্ছে স্কুল ডিস্ট্রিক্ট, মানে ভালো স্কুলের কাছাকাছি যে সমস্ত যে সিটিগুলো আছে সেখানে কিন্তু রেন্টটা খুব বেশি হয়। আমাদের যে এই অ্যাপার্টমেন্টটা, এই অ্যাপার্টমেন্টটার রেন্ট হচ্ছে $1600। ওই $1600-এর মধ্যে ইনক্লুডেড আছে যে বেসিক যে রেন্ট সেটা, এছাড়া আমাদের এখানে ট্র্যাশ সার্ভিস আছে, মানে আমাদেরকে যে যে ডেলি যে ট্র্যাশ গুলো হয় সেগুলো আমাদেরকে বাইরে কোথাও ফেলতে হয় না। তো আমরা এখানে আমাদের রুমের ঠিক বাইরেই একটা বক্স দেওয়া আছে, তো সেখানে প্যাকেট করে আমাদেরকে ড্রপ করে দিতে হয়। তো সেগুলো এখানে কিছু অ্যাপয়েন্টেড এজেন্সি আছে, তারা এসে পিক আপ করে নিয়ে চলে যায়। তো সেটাও এর মধ্যে ইনক্লুডেড আছে। এছাড়া আরো কিছু বেসিক জিনিসপত্র যেমন পেস্ট কন্ট্রোল, তো সেগুলোও কিন্তু এই $1600-এর মধ্যে ইনক্লুডেড। তবে তোমাদেরকে জানিয়ে রাখি আমি আসার আগে কিন্তু ও, আমি আসার 1 year আগে ও এখানে এসেছিল, তো তখন কিন্তু ও রুম শেয়ার করে থাকতো। হ্যাঁ, মানে আমরা তখন মানে দুজন আমরা রুমটা শেয়ার করে থাকতাম। তো অবভিয়াসলি বুঝতেই পারছো মানে সমস্ত কিছু যে এক্সপেন্স গুলো যেমন রেন্ট, গ্রসারি বা অন্যান্য যে সমস্ত এক্সপেন্স হতে পারে তো সেগুলো সবই শেয়ার হয়ে যেত। তো অ্যারাউন্ড, আর সেই সময় বেসিক্যালি রেন্টটাও অনেকটাই কম ছিল, তো সেই সময় আমরা 1-bedroom অ্যাপার্টমেন্টে থাকতাম। তো আমাদের রেন্ট ছিল অ্যারাউন্ড $1100। তো $1100, তো সেটা দুজনের ডিভাইড হতো, তো অ্যারাউন্ড $500 থেকে $550 অ্যারাউন্ড আমাদের রেন্ট পে করতে হতো প্রতি মাসে। হ্যাঁ, অনেকটাই কম ছিল, বুঝতেই পারছো তোমরা। এই রেন্ট ছাড়াও আমাদের আরো কিছু
এক্সপেন্স আছে মান্থলি, তো সেগুলো তোমাদেরকে একটু বলতে থাকি। যেমন গ্যাস, হ্যাঁ এখানে গ্যাস কিন্তু আলাদা করে মানে আমাদেরকে পে করতে হয়, তবে এটাও কিন্তু অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্ট মানে ভ্যারি করে। আমরা যে আগের যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে এই রেন্টের মধ্যেই ইনক্লুড করা ছিল, কিন্তু আমরা এখন যে অ্যাপার্টমেন্টে আছি তো সেখানে গ্যাসের জন্য আমাদের আলাদা করে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়েছে। আমরা যেরকম পরিমাণে ইউজ করব তো সেই রকম অনুসারে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। মানে অ্যাভারেজ আমরা প্রায় 3-4 মাস তো হয়েই গেল আমাদের নতুন অ্যাপার্টমেন্টে, তো অন অ্যান অ্যাভারেজ আমরা এখানে 50-70 মানে এই রকম একটা রেঞ্জের মধ্যে গ্যাসের বিলটা আসছে। এরপর আসছে ওয়াটার, ওয়াটারের জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে বিল পেমেন্ট করতে হয়, তো সেটার জন্য মান্থলি কত দিতে হয়? মান্থলি ওই মোটামুটি, যেহেতু আমাদের 2-বেডরুম অ্যাপার্টমেন্ট তো অ্যাকচুয়ালি ওয়াটারটা যেমন এক্সপেন্স মানে যেমন আমরা জলটা খরচা করব তো সেই রকম অনুসারে আমাদের বিলটা আসে। তো ওয়াটারের ক্ষেত্রেও মোটামুটি $50-60 অন অ্যান অ্যাভারেজ এসে যায়, তবে বেশি ইউজ করলে অবভিয়াসলি বিলের পরিমাণটা বেশি হবে। মোটামুটি 50-60 মধ্যে আমাদের ওয়াটার বিলটা আসে। তো এরপর আসছে কার পার্কিং, কার পার্কিং এর জন্য আমাদের $30 পে করতে হয় প্রতি মান্থে। হ্যাঁ এখানে কার পার্কিং মানে এটাও মানে ভেরিয়েবল, মানে কোনো কোনো অ্যাপার্টমেন্টে মানে এই কাভার্ড পার্কিং যেটা সেটা অপশনটা থাকে, কোথাও জাস্ট ওপেন পার্কিং। তো সাধারণত এই যদি কাভার্ড পার্কিং নেওয়া হয় তো $30-35 মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এটার জন্য চার্জ করা হয়। তো আমাদের কারেন্ট অ্যাপার্টমেন্টে আমরা $30 পার মান্থ কার পার্কিং আমরা প্রোভাইড করি। তো নেক্সট আসছে ওয়াশার অ্যান্ড ড্রায়ার, তো এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই কিন্তু আলাদা আলাদা ভাবে এরকম ওয়াশার অ্যান্ড ড্রায়ারের কানেকশন করে দেওয়া থাকে, তবে এটাও কিন্তু ওই কিছু কিছু অ্যাপার্টমেন্টে রেন্টের মধ্যেই থাকে, আর কিছু কিছু অ্যাপার্টমেন্টে তোমাকে আলাদা করে রেন্ট নিতে হয়, ওরা জাস্ট কানেকশনটা করে দিয়ে রাখে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপার্টমেন্টে এই ওয়াশার অ্যান্ড ড্রায়ারের জাস্ট কানেকশনটা করে দেওয়া থাকে। তো ওয়াশার অ্যান্ড ড্রায়ার যদি আমরা অ্যাপার্টমেন্টের মধ্যেই চাই তো আমাদেরকে বাইরে থেকে সেটা হয় কিনতে হবে বা রেন্টে নিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত রেন্টেই নেওয়া হয়। তো আমরাও আমাদের অ্যাপার্টমেন্টে যে জাস্ট ওয়াশার অ্যান্ড ড্রায়ারের কানেকশনটা ছিল তো আমরা রেন্টে নিয়ে নিয়েছি। তো এরকম বিভিন্ন রকম রেঞ্জ আছে, মানে যদি আমরা ইউজড ওয়াশার অ্যান্ড ড্রায়ার নিই তো সেটার একরকম রেঞ্জ, প্রিমিয়াম কোয়ালিটির যে ওয়াশার অ্যান্ড ড্রায়ার সেটার একরকম রেঞ্জ। তো আমরা টপটাই নিয়েছি, তো আমাদের মোটামুটি $60 আমাদের ইনক্লুডিং ট্যাক্স এবং ইন্স্যুরেন্স তো সবকিছু মিলিয়ে $60 কিন্তু আমাদের এই ওয়াশার অ্যান্ড ড্রায়ারের জন্য লাগে। তো ইন্স্যুরেন্সটা এই জন্যই নিতে হয়েছে যে যদি বাই চান্স যদি কোনো কিছু সমস্যা হয় এই ওয়াশার অ্যান্ড ড্রায়ারের জন্য, রাইট, তো সেটার জন্য আমাদেরকে কোনো কিছু এক্সপেন্স বিয়ার করতে হবে না। তো ওই $60 মধ্যেই ওয়াশার অ্যান্ড ড্রায়ারের আমাদের যে বেসিক রেন্ট প্লাস ট্যাক্স প্লাস ইন্স্যুরেন্সের কস্ট মানে সমস্ত কিছু ওর মধ্যে ইনক্লুডেড আছে। তো যদি ওয়াশার অ্যান্ড ড্রায়ারটা কোনো খারাপ হয়ে যায় আমাদেরকে কোনো রকম কিছু পেমেন্ট করতে হবে না, আমরা জাস্ট ওদেরকে কল দেব আর ওরা এসে সম্পূর্ণভাবে ওটা জাস্ট রিপ্লেস করে দিয়ে চলে যাবে। তো সেই জন্য এখানে বেসিক্যালি যে কোনো কিছুই যখনই নেওয়া হয় ইন্স্যুরেন্স কিন্তু নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন হয়, মানে অ্যাটলিস্ট আমি তো সেটাই প্রেফার করি, কারণ না হলে কখন কি হবে সেটা বলা যাবে না, তো সেক্ষেত্রে একটা বড় একটা এক্সপেন্স হঠাৎ করে চলে আসে। তবে এক্ষেত্রে তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, তো মেন কমিউনিটির মধ্যে মানে প্রত্যেকটা কমিউনিটিতেই বলতে পারো একটা আলাদা সেকশন থাকে, সেখানে কিন্তু লন্ড্রি সেকশন, সেটা তো সেখানে বেশ কিছু ওয়াশার অ্যান্ড ড্রায়ার থাকে, তো তুমি যদি চাও সেখানে গিয়ে তুমি সেটা ইউজ করতে পারো। বাট ওই আর কি সেখানে গিয়ে তোমাকে ধরো যতক্ষণ সেটা জিনিসটা চলবে তোমাকে ওয়েট করতে হবে, তো সেজন্য আমরা সেটা প্রেফার করি না কারণ সম্ভব হয় না, সেটাও পেইড সিস্টেম। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটিতে আমাদের কি রকম পড়ে? ইলেকট্রিসিটিও অবভিয়াসলি মানে আমাদেরকেই আলাদা করে এটার পেমেন্ট করতে হয়। এখানে ইলেকট্রিসিটির বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইডার আছে, তো আমাদের যে অ্যাপার্টমেন্টে সেইখানে রেসপেক্টে অ্যাটলিস্ট মানে 3-5 রকমের সার্ভিস প্রোভাইডার আছে। তো আমার যেটা পছন্দ যে কোম্পানিটা আমাদের পছন্দ সেটা আমাদেরকে চয়েস করে আমাদের সেরকম অনুসারে কানেকশান নিয়ে নিতে হয়েছে। তো আমরা যে ইলেকট্রিসিটিটা ইউজ করছি তো এটাও মান্থ টু মান্থ মানে ভ্যারি করে, মানে উইন্টার সিজনে যেহেতু অলওয়েজ
হিটার চলে, তো সেজন্য আমাদের বিলটা অবভিয়াসলি বেশি আসে। আবার সামার টাইমেও মানে বেশি আসে, মানে কখনো হিটার বা কখনো এসি, এই পারপাসে বিলটা মানে বেশি আসে। তো আমাদের মোটামুটি অ্যাভারেজ $75 থেকে $80 পার মান্থ আমাদের ইলেকট্রিক পারপাসে আমরা বিল পেমেন্ট করি। তো এরপর হচ্ছে আলাদা করে আমাদেরকে ইন্টারনেট কানেকশনও নিতে হয় সাধারণত মানে মানে বেশিরভাগ ইউজ হয়। তো আমরা আমাদের এই অ্যাপার্টমেন্টে AT&T ইন্টারনেট ইউজ করি। তো AT&T ইন্টারনেট আমরা মানে ফিক্সড চার্জ মান্থলি আনলিমিটেড, তো এটা আমরা প্রতি মাসে মোটামুটি $65 পেমেন্ট করি। তো এরপর আসি যেটা আমাদের লাগে, সেটা হচ্ছে কার। তো ইউএসএ তে কার ছাড়া প্রায় বলতে গেলে অসম্ভব ব্যাপার। তো যারা প্রথম এখানে আসে অনেকেই কি করে, তারা কারটা লিজে নেয়। আর যারা ধরো একটু লং টার্মের রেসপেক্টে আসে, তো তারা কি করে, তারা এখানে কার বাই করে নেয়। তো আমরা এখানে আসার পরই মানে ও এখানে যখন প্রথম এসেছিল, প্রথমেই 6 মাসের মধ্যে কার নিয়ে, হ্যাঁ মানে আমি প্রথম 6 মাসের মধ্যে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা করে নিই। এবং যেমন রিয়া বললো যে এখানে কার ছাড়া মানে খুবই মানে চাপের ব্যাপার, মানে বিভিন্ন রকম যাওয়া, গ্রসারি স্টোর বা কোথাও ঘুরতে টুরতে যাওয়া, তো সেটার জন্য পার্সোনাল কার থাকলে তো অবভিয়াসলি সেটা ভালো। পাবলিক ট্রান্সপোর্ট আছে কিন্তু সেগুলো খুবই কম ইউজ হয়, আর উবেরের মতো এরকম কিছু আছে কিন্তু সেগুলো এত এক্সপেন্সিভ, তো তার থেকে মনে হয় যে কারটা নিজেরা কিনে নেওয়াটাই বেটার। আমি যখন প্রথম আসি এখানে, তো আমি 6 মাসের মধ্যে আমি গাড়ি নিয়ে নিয়েছিলাম। তো এখানে গাড়িটা আমি লোনের মাধ্যমে নিয়েছিলাম। তো মান্থলি মানে গাড়ির যে বিভিন্ন রকম প্রাইস রেঞ্জ থাকে, তো তো সেই আমার যে গাড়িটা আছে মানে টয়োটা ক্যামরি, তো এটার জন্য আমি মান্থলি আমার যে লোনের যে EMIটা সেটা মোটামুটি মান্থলি $275। তো এবার এটা মানে বেশি দামে, আরও বেশি যদি দামি গাড়ি হয় তো সেক্ষেত্রে মানে ইন্টারেস্ট রেটটাও মানে ইন্টারেস্ট রেটের রেসপেক্টে ইএমআই এর পরিমাণটাও বেড়ে যায়। তো আমাদের ক্ষেত্রে মোটামুটি $275 আমরা মান্থলি পেমেন্ট করি গাড়ির পারপাসে। এরপর আসছে কার ইন্স্যুরেন্স। তো কার নিলে তোমাদেরকে ইন্স্যুরেন্স অবশ্যই নিতে হবে, তো সেটার জন্য মান্থলি কিরকম পেমেন্ট করা হয়? হ্যাঁ, আমাদের কার ইন্স্যুরেন্সের জন্য আমাদের মান্থলি মোটামুটি $100 পেমেন্ট করি। তো এই ইন্স্যুরেন্সটার মধ্যে বেসিক্যালি কার ইন্স্যুরেন্স প্লাস এই অ্যাপার্টমেন্টের জন্য একটা ইন্স্যুরেন্স নিতে হয়, তো এই দুটোকে কম্বাইন করে আমরা ইন্স্যুরেন্সটা নিয়েছি। তো এটা $100 আমাদের পার মান্থ পড়ে। তো এই কার ইন্স্যুরেন্সটা সম্বন্ধে বলি, মানে ইউএসএ তে উইদাউট কার ইন্স্যুরেন্স মানে গাড়ি চালানো মানে খুবই সমস্যার ব্যাপার। মানে গাড়িতে যদি বাই চান্স কোনো রকম কিছু সমস্যা হয়, মানে গাড়িটা খারাপ হয়ে গেলো বা কোনো অ্যাক্সিডেন্টে ইনভলভ হলো, তো সেক্ষেত্রে কিন্তু এই ইন্স্যুরেন্সটা মাস্ট। তো সেজন্য ইন্স্যুরেন্সটা নিতেই হবে। তো অল ওভার মোট কথা এটা, যেটা হচ্ছে যে কার যদি তোমরা নাও তাহলে কিন্তু ইন্স্যুরেন্স নিতেই হবে, মাস্ট, অবশ্যই। এরপর আসছে গ্যাস। তো হ্যাঁ, গ্যাস এখানে তুলনামূলকভাবে চিপ, কিন্তু মোটামুটি মানে ডেলি যে মানে অফিস যাওয়া আসা বা কোথাও ঘুরতে যাওয়া বা গ্রসারি বা এই সমস্ত পারপাসে মোটামুটি অনলাইন অ্যাভারেজ আমাদের মোটামুটি মান্থলি $75 to $80 মানে গ্যাস পারপাসে ইউজ হয়েই যায়। এরপর তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দিই। তো ইউএসএ তে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমাদের হেলথ ইন্স্যুরেন্স নিতেই হবে, কারণ এখানে মেডিকেল খরচাটা হচ্ছে ভীষণই হাই, আর মানুষের শরীরের কথা তো বলা যায় না। তো সেজন্য হেলথ ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট। ইন্স্যুরেন্সটা খুব কস্টলি, মানে বেসিক খুব ছোট ছোট মানে জিনিসের জন্য এখানে প্রচুর পরিমাণে চার্জ করতে হয়। মানে একবার যে কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে গেলেই তো মোটামুটি $100 থেকে $150 এটা হচ্ছে তার চার্জ। তো বুঝতেই পারছো মানে খুবই কস্টলি। এছাড়াও মানে হসপিটালাইজেশন বা আরও যদি বেশি মানে চিকিৎসার ব্যাপার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো মানে একটা বড় সড়ো টাইপের এক্সপেন্স মানে অপেক্ষা করে থাকে। তো সেই জন্য এখানে মেডিকেল ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই মানে মানে প্রয়োজন এবং মাস্ট আর কি।
তো আমি এখানে যে কোম্পানিতে আছি তো সেই কোম্পানি থেকে অলরেডি আমাকে মানে দু তিনটে ডিফারেন্ট টাইপের প্যাকেজ হেলথ ইন্স্যুরেন্সের প্যাকেজ অফার করা হয়েছিল। তো আমি যে ইন্স্যুরেন্সের যে প্যাকেজটা চয়েস করেছি তো তার রেসপেক্টে আমাকে পার মান্থ $650 মতো প্রোভাইড করতে হয় এবং এটা আমার এবং রিয়ার দুজনের জন্যই কভার করে। বুঝতেই পারছো মানে হেলথ ইন্স্যুরেন্স আর একটা একটা কস্টলি সেকশন মানে মান্থলি এক্সপেন্সের রেসপেক্টে। তো এরপর আমাদের মান্থলি যে খরচাটা হয় তো সেটা বলি, সেটা হচ্ছে গ্রসারি। তো গ্রসারির রেসপেক্টে আমাদের মেন ধরো যে ভেজিটেবলগুলো বা রাইস এই ধরনের ধরো ইন্ডিয়ান যে সমস্ত ফুড সেগুলো আমরা মোটামুটি ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে নিয়ে আসি। তো সেটা অ্যাপ্রক্স আমাদের উইকেন্ডে সাধারণত আমরা গ্রসারিগুলো কালেক্ট করি মানে গ্রসারি বলো বা শাকসবজি বলো। তো অন অ্যান্ড অ্যারাউন্ড পার উইক অ্যাভারেজ $80 মতো পড়ে মানে মান্থলি মোটামুটি $300 to $350 মোটামুটি আমাদের জাস্ট এই ইন্ডিয়ান যে গ্রসারি আইটেম যেগুলো তো সেইগুলো আমাদের এক্সপেন্স হয়। গ্রসারি ছাড়াও রয়েছে আরো কিছু আইটেম তো যেগুলো আমরা সাধারণত এখানকার স্টোর মানে ধরো ক্রগার ওয়ালমার্ট এগুলো থেকে শপিং করি। যেমন তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যে ধরো দুধ, তারপরে ডিম আর ব্রেড, বিভিন্ন ধরনের ফ্রুটসগুলো, জুস, এই ধরনের জিনিসগুলো আমরা এই ওয়ালমার্ট ক্রগার এই সমস্ত মার্কেটগুলো থেকেই নিয়ে আসি। তো সেখানেও কিন্তু আমাদের ভালো রকম একটা মান্থলি অ্যামাউন্ট যায়। তো সেটা আমাদের পার উইকে মোটামুটি $50 to $60 মতো যায় আর সেটা মান্থলি তোমরা ধরতে পারো প্রায় $200 to $250 মতো। থাকছে হচ্ছে নন ভেজ আইটেম ধরো চিকেন বা মাটন এইগুলো যখন আনতে যাই তো সেগুলোরও একটা বা ফিস এগুলো আলাদা মার্কেট থেকে আনতে হয়। তো সেটার জন্য ধরে রাখতে পারো আমাদের মান্থলি ওখানে $100 হয়ে যায় কারণ এই নন ভেজ আইটেম গুলো বেশ কস্টলি হয় এবং এগুলো আমরা স্পেসিফিক স্টোর থেকে নিয়ে আসি। যেমন মাটন সেগুলো একটা স্পেসিফিক স্টোর খুব ভালো হয় বা ফিস সেগুলো আমরা কোরিয়ান মার্কেট থেকে নিয়ে আসি তো সেগুলো ভালো হয় এবং একটু কস্টলি হয়। তো অ্যারাউন্ড $100 পার মান্থ এই নন ভেজ পারপাসে আমাদের লেগে যায়। তাহলে অলমোস্ট তোমরা ধরতে পারো যে গ্রসারি এবং এই ফিস আইটেম বা আদার্স আইটেম গুলোর জন্য মান্থলি আমাদের $650 to $750 মানে ওই রকম মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আমাদের পার মান্থ এক্সপেন্স হয় এই গ্রসারি পারপাসে। এরপর আমাদের আর একটা মান্থলি এক্সপেন্স যায় তো সেটা হচ্ছে যে আমাদের মোবাইলের রিচার্জ। তো মোবাইল রিচার্জ করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তো আমি যে প্যাকেজটা ইউজ করি সেটার জন্য মান্থলি আমার $40 মতো পড়ে আর তুমি যেটা ইউজ করো তোমারটা $40 মতো পড়ে। তো বুঝতেই পারছো দুজনের মিলিয়ে আমাদের মোবাইল পারপাসে খরচা হয় $80। হ্যাঁ যদি আমরা ইন্ডিয়া কলিং যে ওটার জন্য একটা আলাদা রিচার্জ করতে হয় এই $40টা হচ্ছে জাস্ট মানে ইউএস এর ভেতরে মানে নাম্বারটাকে অ্যাক্টিভ রাখা এবং কল বা মেসেজ এই সমস্ত করার জন্য। এছাড়া আমরা যদি ইন্ডিয়া কলিং করতে যাই তো এটা লং ডিস্টেন্স কল হিসেবে ট্রিট করা হয় তো সেটার জন্য আমাদের আলাদাভাবে রিচার্জ করতে হয়। তো আমাদের হচ্ছে AT&T-র কানেকশন আমরা ইউজ করি তো সেটার জন্য আলাদা করে $15 আমরা সেটা এক মাসের মানে ভ্যালিডিটি তো $15 আমাদের মানে সেটা রিচার্জ করতে হয় আলাদা করে। তো আমরা একজনের ফোনেই করি কারণ ম্যাক্সিমাম টাইম বাড়িতে যখন কল করা হয় তখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হয়ে যায়। তো ওই যখন ও বাইরে যায় তখনই ওর লাগে তাই জন্য ওর ফোনেই শুধুমাত্র ওই ইন্ডিয়া কলিংটা আমরা করে রাখি। তো এরপর হচ্ছে আর একটা খরচা তো সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট মানে কোভিডের আগে তো আমরা প্রচণ্ড পরিমাণে বাইরে খাওয়া দাওয়া করতাম মানে প্রায় প্রতি উইকেই মানে আমরা বাইরে চলে যেতাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো কোভিডের পর থেকে অনেকটা কমে গিয়েছে আর এখন আবার কিছুদিন হলো একটু স্টার্ট হয়ে গেছে তো প্রতি উইকেন্ডেই প্রায় একবার করে যাওয়া হয়েই থাকে। তো একবার গেলে মোটামুটি এবার তুমি কোন রেস্টুরেন্টে যাচ্ছ অবভিয়াসলি সেটার উপর তো নির্ভর করে কী ধরনের ফুড তুমি সিলেক্ট করছো সেগুলোর উপর নির্ভর করে। তবে তবু তোমাদেরকে একটা হালকা আমি ধারণা দিয়ে রাখি তো এটা একবার গেলে মোটামুটি ওই $50 to $65 এরকম মোটামুটি একটা পড়ে। হ্যাঁ দুজনের জন্য মানে বিশেষত যেহেতু আমরা নন ভেজ আইটেমও মানে নিয়ে থাকি তো সেজন্য
মানে দুজনের জন্য 50-60 ডলার মোটামুটি একবার রেস্টুরেন্ট গেলে তো সেটা ধরে নেওয়াই যায়। আর আমাদের তো মান্থলি বোধহয় 4-5 বার হয়ে যায়। হ্যাঁ, তো এবারে 4 বার যদি ধরে নিই তাহলে মোটামুটি 200-250 ডলার মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পারপাসে তো সেটা মানে ইউজ হয়েই যায়। হ্যাঁ, এগুলো অবভিয়াসলি মানে লাইফস্টাইলের উপর নির্ভর করছে, মানে তুমি কিভাবে সেটাকে খরচা করবে তো সেটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে। এছাড়া আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আদার্স শপিং। তো এটা আমি জাস্ট মানে তোমাদেরকে বলে রাখছি, মানে অনেক সময় ধরো ক্লোদিং বা অন্য ধরনের কিছু তো শপিং আমাদের থাকে, বিশেষ করে আমাদের মেয়েদের তো শপিং শেষই হয় না। তো এই পারপাসেও বলতে পারো মান্থলি একটা অ্যামাউন্ট তো খরচা হয়েই যায়, তো সেটা প্রায় 200 মতো ধরে রাখতে পারো। ডিপেন্ড করে মানে কে কিরকম ভাবে মানে ব্যাপারটাকে এক্সিকিউট করছে। তোমাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে মেয়েদের জন্য বলেই রাখি, এটা একটা কিন্তু বেশ ভালো রকম খরচা যায়। তো সেটা হচ্ছে স্যালন খরচা। তো এখানে পার্লারটা মানে পার্লারে যাওয়া মানে একটু বেশি এক্সপেন্সিভ। তো মোটামুটি আমার এখানে পার্লার খরচা প্রায় $100 মতো পড়েই যায় মান্থলি। কোভিড এর আগে মানে যথেষ্ট পরিমাণেই হতো, তো সেটা এখন আর হচ্ছে না। সেটা হচ্ছে মুভি। তো আমরা মানে উইকেন্ডে অ্যাটলিস্ট একবার করে আমরা মুভি দেখতে যেতাম সাধারণত, তো সেটাও একটা মানে এক্সপেন্সের মধ্যে মানে বলা চলে। তো এখানে মুভি টিকিট পার হেড মোটামুটি $15, তো একবার মানে মুভি দেখতে গেলে তো সেটা প্রায় $30 মানে। তো সেই হিসেবে মানে অন অ্যান অ্যাভারেজ পার মান্থ মুভি বা এই সমস্ত পারপাসে মানে $100 তো ধরা যেতেই পারে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রাভেল। তো যারা মোটামুটি এখানে ফ্যামিলি নিয়ে থাকে তো ট্রাভেল বা এখানে এতই ঘোরার জায়গা, তো ট্রাভেল তো করতেই হয়, কারণ বুঝতেই পারছো উইকেন্ডেতে বা কোনো ছুটি ছাটা থাকলে অনেকেই বেরিয়ে পড়ে ঘুরতে, অনেকে কেন প্রায় প্রত্যেকেই ঘুরতে বেরিয়ে পড়ে। তো সেখানে কিন্তু একটা বড়সড় অ্যামাউন্ট লাগে। এবার সেগুলো নির্ভর করে যে তুমি কিভাবে ট্রাভেল করছো, ধরো কোন লোকেশনে ট্রাভেল করছো, কিভাবে ট্রাভেল করছো। তুমি নিজের কার নিয়ে যদি ট্রাভেল করো তাহলে অবভিয়াসলি খরচাটা একটু কমে, কিংবা তুমি যদি একটা লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য তুমি ধরো ফ্লাইটে যাচ্ছ তাহলে কিন্তু তোমার মানে সেক্ষেত্রে এক্সপেন্সটা বাড়ে। তো এইরকম তোমরা যদি ট্রাভেল করো তাহলে কিন্তু সে তার জন্য একটা ভালো বড়সড় অ্যামাউন্ট তোমাদেরকে সেটার জন্য ধরে রাখতে। তো যাই হোক, আমাদের কিরকম কি খরচা হয় মান্থলি সেটা আমি একটা জাস্ট তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা যেহেতু দুজনে থাকি তো আমাদের দুজনের এই ধরনের একটা খরচা হয়। আর যদি ধরো যাদের কিডস আছে তো তাদের স্কুলিং তারপরে আরো নানান রকম তাদের কিন্তু খরচাটা অনেকটা বেড়ে যায়। তো তারা কিন্তু অনেকটা সেইভাবেই ক্যালকুলেশন করতে পারো। যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এখানে আসে তাদেরও খরচাটা আলাদা হয়। তো তবু যাই হোক, আমি অল ওভারদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মেবি এটা তোমরা যারা এখানে আসার প্ল্যান করছো বা কেউ যদি এখানে ভবিষ্যতে আসো তাহলে তাদের জন্য হয়তো হেল্পফুল হবে। তবে এই খরচাটা কিন্তু আর একটা তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু একটু লোকেশান বেসিসেও কমা বাড়া করে। নট নেসেসারি আমাদের আমরা যে লোকেশানে আছি সেই লোকেশানে সেম যেটা খরচা হয় সেটা তোমরা ক্যালিফোর্নিয়ায় থাকলে তোমাদের সেম একই পরিমাণ অ্যামাউন্ট খরচা হবে, সেরকম কিন্তু নয়। লোকেশান বেসিসে এটা কিন্তু কমা বাড়া করতে পারে। তো যাই হোক, আমি এরকম একটা তোমাদের ধারণা দিলাম, তো মেবি এটা তোমাদের কাছে হয়তো হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা তোমাদের কেউ এরকম এখানে আসছে তাদের এই ধরনের কোনো ইনফরমেশান জানার থাকে তো তোমরা তাদের সঙ্গে প্লিজ এই ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর তোমাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমাকে কমেন্টে জানতে চেয়েও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়ার। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সাথে থেকো।